জিন তাড়ানোর যে প্রসেসটা শরীয়তে এসেছে সেটা হচ্ছে যেহেতু জিনের উপদ্রব যখন হয় বুঝতে হবে এগুলো দুষ্ট জিন, দুষ্ট জিন হলো শয়তানের অনুচর, ইবলিস নিজেও জিন, কানা মিনাল জিন। কোরআন বলছে ইবলিস ছিল জিনদের মধ্যে, কারণ সে জিন প্রজাতির, এটা তৃতীয় কোনো প্রজাতি নয় জিন। তো জিনদের থেকে আল্লাহর কাছে আশ্রয় নেওয়া হচ্ছে একটা পদ্ধতি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন, কারণ জিন তাড়ানোর যে বিষয়টা এসছে এটা দুষ্ট জিন, আসলে ভালো জিন কোনোদিন মানুষের ডিস্টার্ব করে না। আর সুরাল বাকারা পড়বেন, অথবা পড়ার বিকল্প হচ্ছে বাসায় সশব্দে চালিয়ে রাখা, তাহলে আশা করা যায় দুষ্ট জিনের উপদ্রব থেকে বাঁচা যাবে। সকাল সন্ধ্যের আজকারগুলো পড়বেন, সকালের আজকার ফজরের পরে, বিকালের আজকার আসরের পরে পড়াটা উত্তম, তা না হলে মাগরিবের পরে। এরপরেও মানে আল্লাহর কাছে সার্বক্ষণিক দোয়া করা এবং পবিত্র অবস্থায় থাকা, অজু অবস্থায় থাকা, যতবারই বাথরুমে যাবেন অজু অবস্থায় থাকা, কারণ নোংরা জায়গাগুলো হচ্ছে দুষ্ট জিনের থাকার জন্য খুবই সুন্দর জায়গা। পৃথিবীরও দেখবেন কিছু নোংরা জায়গা আছে যেখানে ধনী লোকরা খুব পছন্দ করে, যেমন রঙ্গশালা, নাইট ক্লাব, মদের বার, এরকম ক্লাব বাংলাদেশে এখন আছে। তো যাই হোক, এগুলো দেখবেন যে এখানে খুব খারাপ খারাপ কাজ হয়, বাট যারা এগুলোতে আক্রান্ত তাদের কাছে এটা প্রিয় জায়গা। দুষ্ট জিনদের কাছে প্রিয় জায়গা হচ্ছে এই যে মানে বাইতুল খালা বলা হয় বাথরুম, আর যেটা যত নোংরা থাকে ওদের কাছে তত ভালো লাগে। ফলে দুষ্ট জিন থেকে বাঁচার জন্য বাথরুম পরিষ্কার রাখবেন, যতবার বাথরুমে ঢুকবেন হ্যাঁ বিসমিল্লাহ বলে ঢুকবেন, হ্যাঁ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েথ বলে ঢুকার বের হওয়ার পর থেকে গোফরানাক। এভাবে যত জায়গায় যে ঝুঁকিগুলো আছে দুষ্ট জিন দ্বারা বা শয়তান দ্বারা আক্রান্ত হওয়ার, সেই জায়গাগুলোতে সাবধানতা অবলম্বন করলে, তহারাতের সাথে থাকলে আশা করা যায় জিন কখনো আক্রমণ করবে না। আকিদাগত শুদ্ধতাটাও প্রয়োজন। হ্যাঁ, মানুষের ইমান এবং আকিদার ত্রুটি হলেও দুষ্ট জিনের আক্রমণ